আচ্ছা একটু বুঝতে পারছি আপনি আপনি জানেন বলছিলেন আপাকে নিয়ে ফাইনালি সিনেমাটা দেখা হলো হ্যাঁ সঙ্গে আপনার বাবা আছে অনুভূতি কি বাবা আছে নানু আছে সবাই আছে অনুভূতিটা কেমন আই এম কংগ্রাচুলেশনস জানাতে চাই আসলে আমরা তো অনেকদিন টিকিট পাইনি আর ক্রাইসিস ছিল ঢাকায় সো আই এম রিয়েলি হ্যাপি যে আসলে আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমি সিনেমাটা দেখতে এসেছি অ্যান্ড সবাই সিনেমাটা খুব এনজয় করছে ফাইনালি অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আমরা এত কষ্ট করে একটা সিনেমা বানিয়ে এসেছি এবং এটা সার্থক আর কি সো এই ক্রেডিটটা আসলে অল ক্রেডিট গোস টু রায়হান রফি আসলে রায়হান রফি ছাড়া এটা পসিবল হতো না ইনফ্যাক্ট আরাফাত ভাই এবং হচ্ছে অতুল ভাই ছাড়া এই সিনেমার সাথে সিনেমাটা হয়ে উঠতো না সো আমি 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 স্পেশালি থ্যাংকস দেবো লাইফকে আরাফাত ভাই ইয়াসির আরাফাত এবং অতুল ভাইকে আর রাফিকে বেসিক্যালি ওরা যদি আমাকে কাজ না করতো আসলে এই রোমান হতো না এই রোমান হওয়ার পর মানে পসিবল হয়েছে বিকজ অফ দ্যাম অ্যান্ড আই রিয়েলি লাভ দ্যাম থ্যাংক ইউ ভেরি মাচ ভাই যে আপনার আগত যে 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 মানে আমাদের অতিথি আসছে তাকে নিয়ে আজকে দুজন দেখেননি দেখছেন তিনজন আজকের যেই ভালোবাসা আজকের যে জনপ্রিয়তা আজকের সিনেমার যে যে মানে যদি বলি যে ব্লকবাস্টার যা দেখিলো সারা দেশের মানুষ সেটাকে আপনার মানে আগত যে আসছে আপনার সন্তান আসছে তাকে উৎসর্গ করবেন কিনা আমার যত সাকসেস আমার এখন যত আসলে এই ভালো লাগা আসলে এটা মনে হয় বিকজ অফ ফোরি সো আমার এগুলো আটকে ছিল অনেকদিন সো আফটার ম্যারিড ব্যাক টু ব্যাক আমার সিনেমা আসতেছে 29 তারিখে হাওয়া আসছে এয়ারপোর্ট সেন্সরফুল রক্ত জবা আজকে তো আমরা জাহাঙ্গীরনগরে থাকার কথা আমরা তো অ্যাসাইনমেন্ট আমি তো সিনেমার জন্য যেতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পরে 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 পরে